তোমারও গীতি জাগালো স্মৃতি, নয়নও ছলো ছলিয়া, বাদলও শেষে করুণও হেসে যেন চামেলি কলিয়া। এই রবীন্দ্রসঙ্গীতটি আজকের ক্লাসে আমরা শিখব। নমস্কার, আমি সুব্রত ঘোষ। সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমারও গীতি জাগালো স্মৃতি, নয়নও ছলো ছলিয়া, এই রবীন্দ্রসঙ্গীতটি প্রয়াগ সঙ্গীত সমিতির রবীন্দ্রসঙ্গীত তৃতীয় বর্ষের পাঠ্যক্রমে রয়েছে। গানটির পর্যায় হল প্রেম এবং গানটির তাল তেওড়া। তেওড়া তালের পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো, দেখে নিন। গান শুরু হবে তালের প্রথম মাত্রা থেকে। প্রথমে সম্পূর্ণ গানের স্বরলিপি ভেঙে ভেঙে গেয়ে বুঝিয়ে দেব, তারপর সব শেষে দেখাব হারমোনিয়াম অংশ। শুরু করছি আজকের ক্লাস। প্রথমে দেখাব গানের প্রথম অংশ স্থায়ী। এখান থেকে এই পর্যন্ত হলো স্থায়ী। যে স্বরগুলো লেগেছে স্থায়ীতে সেই স্বরগুলো আমি আপনাদের চিনিয়ে দিচ্ছি। সা শুদ্ধ রে, এটাও শুদ্ধ রে, কিন্তু এটা হলো তার সপ্তকের শুদ্ধ রে। স্বরের ওপর রেপ চিহ্ন দিয়ে তার সপ্তকের স্বর বোঝানো হয়, তার সপ্তকের সা। মূর্ধন্য দিয়ে কোমল নেই, শুদ্ধধা পা, তারপর শুদ্ধ মা, আর এখানে মা স্পর্শ করে কোমল গা। তারপর যে স্বরগুলো লেগেছে সেগুলো একই স্বর। গানের তাল হলো তেওড়া। তেওড়া তাল সাত মাত্রা, 1 2 3 4 5 6 7। এখানে তেওড়া তাল 3 4, এই 3 4 ছন্দের তেওড়া তাল ব্যবহার হয়েছে। ধা দেন তা তে টে কর্তা গায় দি ঘেনে, আবার ধা দেন তা তে টে কর্তা গায় দি ঘেনে। এখান থেকে এই পর্যন্ত তালের এক আবর্তন, আবার এখান থেকে শুরু হচ্ছে পরের আবর্তন, ধা দেন তা তে টে কর্তা গায় দি ঘেনে, আবার এখান থেকে শুরু হচ্ছে তালের পরের আবর্তন। এইভাবে চলবে। সা থেকে গান শুরু হচ্ছে, সা সা, তারপর শুদ্ধ রে থেকে, অর্থাৎ মধ্য সপ্তকের শুদ্ধ রে থেকে তার সপ্তকের শুদ্ধ রেতে যাচ্ছে। তোমারও গীতি জাগালো স্মৃতি, সা সা রে রে সা, তোমারও গীতি নিধানি পাধাপা জাগালো স্মৃতি, নয়ন সা 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 ছলো ছলিয়া, রে রে সা রে রে মা গা। মা স্পর্শ করে এখানে কোমল গা হলো। তারপর আবার তালের প্রথম মাত্রা থেকে, বাদুল শেষে মা পা 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 মা পা করুণ হেসে পানি ধানি ধানি ধানি, এগুলো ছিল কোমল নি। তারপর কোমল নিতে ছিলাম, সেখান থেকেই ধাতে বলতে হবে যেন যে, এখানে কোমল নি স্পর্শ। যেন চামেলি ধানি ধা পা পা মা কলিয়া, পাশা সা গা, এখানেও শুদ্ধ মা স্পর্শ করে কোমল গা হলো। এই পর্যন্ত আসার পর আবার এখানে চলে আসতে হবে, তোমারও গীতি
জাগালো স্মৃতি, এই পর্যন্ত এসে অবসান। এটা হলো অবসানের চিহ্ন। অবসান পর্যন্ত গিয়ে পরের অংশে যেতে হয়। পরের অংশ অন্তরা, এবার যাব অন্তরায়। অন্তরা শুরু হচ্ছে তালের প্রথম মাত্রা থেকে, এগুলো হলো শুদ্ধনি, তারপর তার সপ্তকের সা, শুদ্ধরে তার সপ্তকের পা, কোমলনি ধা। সজল ঘন মেঘের ছায়ে নি 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 সা 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 নি রে সা নি সা। তারপর আবার তালের প্রথম মাত্রা থেকে, মৃদু সুবাস নি সা সা নি সা পারে দিল বিছায়ে সা নি ধা সা নি ধা পা। দুবার করার পরে এখানে মা থেকে কোমলনি, এটা হলো মীরের চিহ্ন, অর্থাৎ মা থেকে কোমলনি মীর করে যেতে হবে। আবার ধা থেকে কোমলনি মীর আছে, আবার ধা থেকে কোমলনি মীর। না দেখাকুন, মা থেকে কোমলনি গুড়িয়ে গেল, আবার ধা থেকে কোমলনি গেল, আবার ধা থেকে কোমলনি মীর হলো একটা স্বর থেকে আরেকটা স্বরে গড়িয়ে যাওয়া। কেমন করে? মানি ধা ধানি ধানি, এইভাবে। যদি মীর না থাকতো তাহলে কেমন হতো? মানি ধা ধানি ধানি না দেখা কোন, কিন্তু করব মীর ব্যবহার করে। না দেখা কোন, এবার আর মীর নেই। পরশু ঘাই ধা পা 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 ধা মা পা। তারপর তালের প্রথম মাত্রা থেকে, পড়িছে টল মা মানিনি ধা পা মা টুলিয়া পানিনি গা। কোমল গা করলাম শুদ্ধ মা স্পর্শ করে। এই পর্যন্ত আসার পরে চলে যেতে হবে আবার স্থায়ীতে। স্থায়ীতে এখান থেকে এই পর্যন্ত গাইতে হবে, অর্থাৎ অবসান পর্যন্ত। অবসান পর্যন্ত গাওয়ার পরে যেতে হবে পরের অংশে। পরের অংশ সঞ্চারী, এবার দেখাবো সঞ্চারী অংশ। সঞ্চারী অংশ শুরু হচ্ছে তালের প্রথম মাত্রা থেকে, এই অংশ দুবার গাইতে হবে। তোমার বাণী স্মরণ খানি সা সা গা 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 রে গা তোমার বাণী স্মরণ খানি রে গা 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 রে গা আজি বাদল পবনে। এটা মন্দ্র সপ্তকের শুদ্ধনি, স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্দ্র সপ্তকের স্বর বোঝানো হয়। রে গা রে সা সা রে নি নি সা নি সি থে বারি সা গা 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 সা। এবার পেলাম গ দিয়ে এগুলো শুদ্ধ গা। সা গা 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 সা পতনু সমু গামা পাধাপা গামা। এখানে একমাত্রায় তিনটে স্বর ছিল, গামা পাধাপা গামা। আবার এখানে পাতে ছিলাম, গাতে করলাম পা স্পর্শ করে।
গামা পাধপা গামা পতনু সমু ধ্বনি ছে মমু শ্রবণে মাপা মা গা 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 রে মা গা আজি বাদল পাবনে রে মা গা রে সা রে নি সা। এই পর্যন্ত দুবার গাইতে হবে, তারপর এখান থেকে শুরু হবে গানের শেষ অংশ আভোগ। আভোগ এখান থেকে এই পর্যন্ত দুবার রয়েছে, প্রথমবার এই পর্যন্ত এসে পরের বার এইটুকু, অর্থাৎ এই যে ফার্স্ট ব্র্যাকেটে দুই মাত্রা রয়েছে, এই দুই মাত্রা না করে এই পর্যন্ত আসার পরে সরাসরি এখানে চলে আসতে হবে। সেবানি যেন গানেতে লেখা নি 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 পানি গানেতে নি সা সা লেখা রে সা নি সা দিতে ছে আকি নি সা সা রে রে সা সুরে রো রে খা নি সা নি রে সা নি পানি। তারপর আবার এখান থেকে এই পর্যন্ত সে বাণি যেন গানেতে লেখা দিতে ছে আকি সুরে রো রেখা। এবার নিপা, কোমল নিপা এবং শুদ্ধনি, এই যে দুই মাত্রা রয়েছে না করে কি করলাম, সা তারপরে সা কোমল নি কোমল নি সুরে রো রেখা। তারপর তালের প্রথম মাত্রা থেকে যে পথ দিয়ে ধানি ধা পাপা তোমারি প্রিয়ে, সা থেকে কোমল নি মিড় হলো, পা মা মা সা 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 নি নি, তারপর নিতেই ছিলাম নি স্পর্শ করে এখানে শুদ্ধ ধা করতে হবে, চরণু কোমল নি যদি স্পর্শ না থাকতো কি হতো, চরণু ধানি ধা, আমরা করব কোমল নি স্পর্শ করে, চরণু গেল ধানি ধা পাপা মা চলিয়া পাশা সা গা, মা স্পর্শ করে কোমল গা হলো। এই পর্যন্ত আসার পরে আবার চলে যেতে হবে স্থায়ী, পুরো স্থায়ী গেয়ে তারপর অবসান পর্যন্ত গেয়ে দিয়ে গান শেষ করতে হবে। এবার দেখাবো হারমোনিয়াম অংশ। এতক্ষণ গান দেখালাম বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে, হারমোনিয়ামের বাঁ দিক থেকে এক দুই তিন চার পাঁচ, এই পাঁচ নম্বর কালো পর্দাটি হল বি ফ্ল্যাট বা এ শার্পের সা, সা শুদ্ধ রে শুদ্ধ গা কোমল গা শুদ্ধ মা পা শুদ্ধ ধা শুদ্ধ নি কোমল নি তার সপ্তকের সা তার সপ্তকের শুদ্ধ রে, নিচে মন্দ্র সপ্তকের এটা হলো শুদ্ধ নি। গানে এই পর্দাগুলো বাজবে। গান শুরু হচ্ছে সা থেকে, তোমারো সা সা রে গীতি রে সা
জাগালো নিধানে স্মৃতি পাধাপা নয়ন সা 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 ছলো রে রে সা ছুলিয়া রে রে মাগা বাদুলু মা পাপা শেষে পামাপা করুনু পানি ধানি হেষে ধানি ধানি। তারপর কোমলনি স্পর্শ করে যেহেতু ধা রয়েছে শুদ্ধ ধা, কাজেই কোমলনি থেকেই ধাতে আসতে হবে। যেন চামেলি ধানি ধা পা পামা, তারপর পা থেকে সাথে যেতে হবে কলিয়া। মা স্পর্শ করে কোমল গাতে এলাম পাশা সাগা তোমার গীতি জাগালো স্মৃতি। এবার দেখাবো অন্তরা সজল ঘন নি 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 সা মেঘের সা সা সানি ছায় রে সানি সা মৃদু সুবাস নি সা সা নি সা পারে দিল বিছায় সানি ধা সানি ধা পা। দুবার করার পরে মাতে না দেখা কুন মানি ধা ধানি ধানি পরশু ধা পাপা ঘাই পাধা মাপা পড়িছে মা মানিনি টলো ধাপামা টুলিয়া। পানিনি গা গীতি জাগালো স্মৃতি। এবার সঞ্চারী অংশ তোমার বাণী সা সা গা 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 রে গা সরুনু খানি রে গা 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 রে গা আজি বাদুলু রে গা রে সা সা রে পবুনে নি নি সা। এবার সা থেকে শুদ্ধ গাতে যেতে হবে নিশিথে বারি সা গা 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 সা পতুনু গা মা পাধা পা। এবার পা স্পর্শ করে গাতে আসতে হবে সমু গামা
ধনিছে মা পামা মম গারা শ্রবণে গারে মাগা আজি বাদুল রে মাগারে সা পবনে রে নিসা। সঞ্চারী অংশ দুবার করার পরে যেতে হবে আভোগ অংশে শুদ্ধ নি থেকে। সেবানি যেন নি 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 পানি গানে তেলে খা নিশা সারে সানি সা দিতেছে আকি নিশা সারে রে সা সুরেড়ো নিশানি রে রে খা রে স্পর্শ করে সাথে সানি পানি। পরের বার সেবানি যেন নি 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 পানি গানে তেলে খা নিশা সারে সানি সা দিতেছে আকি নিশা সারে রে সা সুরেরো রেখা যে পথ দিয়ে ধানি ধাপাপা তোমারি প্রিয়ে পামামা সা সা সানি নি। তারপর কোমল নেই স্পর্শ করে ধাতে চরণ ধানি ধা গেল পাপা মা চুলিয়া পাশা সাগা তোমার গীতি জাগালো স্মৃতি। আশা করি স্বরলিপি সহ সম্পূর্ণ গান আপনারা সহজে শিখে নিতে পারবেন। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।